নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন কীভাবে রেসিপিটা তৈরি করি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেইটা হচ্ছে শ্যামাচালের পায়েস। তাহলে চলুন শুরু করি। এই দেখুন বন্ধুরা, মা শ্যামাচালের পায়েসটা করার জন্য এই উপকরণগুলো নিয়েছে। কী নিয়েছি সমস্তটা আপনাদের রান্না করার সময় বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করি। মা প্রথমে উনুনটা ধরিয়ে নেবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো জল। বন্ধুরা, জলটা হালকা গরম করে নিয়েছে। এবার মা এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবে। এবারে গরুর দুধটা দিয়ে দেবো। এবার আমি শ্যামাচালটা ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চালটা মা সুন্দর করে ধুয়ে নিয়েছে, শ্যামা চালটা। এবার মা এটা দুধের মধ্যে দিয়ে দেবে। এ দেখুন বন্ধুরা, মা চারটে এলাচ ফাটিয়ে নিয়েছে, এবার দিয়ে দেবে। এবারে দুইটা দারচিনি দিয়ে দিলাম। এ দেখুন কিছুটা লবণ নিয়েছে মা, এবার দিয়ে দেবে। সামান্যই দিল, খুব বেশি কিন্তু নয়। পায়েসটা বারবার নাড়াচাড়া করে নিতে হবে, মানে নিচে লেগে পড়বে। দেখুন মা খির খির করে রান্না করছে শ্যামাচালের পায়েসটা। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে চিনি দিয়ে দেব। এই দেখুন এক বাটি চিনি নিয়েছে মা, এবার এটা দিয়ে দেবে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে আপনারা চিনি দেবেন। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। দেখুন এখানে অর্ধেকটা খেজুরের গুড় নিয়ে, এবার মা এটাকে ভেঙে এই শ্যামাচালের পায়েসের মধ্যে দিয়ে দেবে। এটা দিলে কী হবে, এর স্বাদটা কিন্তু আর একটু ভালো লাগবে বেশি। তো মা ভেঙে নিচ্ছে এটাকে প্রথমে। তো এবার এটা দিয়ে দেবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ও দারুণ হয়েছে কিন্তু। Thank you.
শ্যামা চালের পায়েসটা কিন্তু হয়ে গেছে। এবার মা এর মধ্যে এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে শ্যামা চালের পায়েসটা। বাড়িতে কারো জন্মদিন হলে কিংবা কোনো অনুষ্ঠান কিংবা কোনো পুজো থাকলে এরকমভাবে শ্যামা চালের পায়েস তৈরি করে দেখবেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দারুণভাবে কিন্তু মা আজকে এই রেসিপিটা তৈরি করেছে। আপনাদের কেমন লাগলো শ্যামা চালের পায়েসটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আমিও কিন্তু এটার মধ্যে একটু নিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর হয়েছে পায়েসটা। এই যে, তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।